সবুজভাবে বলতে পারবো এটা কেন এটা দশটা লাইন রেডি আছে আপনারা বলতে পারেন চটচটে। তা না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। দেবী আছো, আছো তুমি, দেবী থাকো তুমি এই অসীম রজনীর সর্বপ্রান্ত শেষে, যদি থাকো কণা মাত্র হয়ে শেখা হতে ক্ষীণতম স্বরে সাড়া দাও, বলমরে বৎস আছি, নাই 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 দেবী নাই, দয়া করে থাকো ওই মায়াময়ী মিথ্যা, দয়া কর দয়া কর জয় সিংহে সত্য হয়ে ওঠ, আস ওই সব ভক্তি মোর আজন্মের প্রেম তোরে প্রাণ দিতে নারে, এত মিথ্যে তুই এ জীবন কারে দিলি জয় সিংহ, সব ফেলে দিলি দয়া শূন্য সত্য শূন্য মাতৃ শূন্য সর্বশূন্য মাঝে। দশটা লাইন অনেক কিছু বলা রয়েছে, জীবনের অনেক কথা বলা রয়েছে, নিজেদেরকে সমৃদ্ধ করুন, নিজেদেরকে বাড়ান, দেখতে থাকুন, অবজারভেশন কনসেন্ট্রেশন অবজারভেশন রিয়েলাইজেশন সেন্সেশন ইম্প্রোভাইজেশন অ্যান্ড এক্সিকিউশন কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন, মন দিতে হবে, ওই যে মন দিতে হবে, কি দিতে হবে, মন দিতে হবে, তাহলে কি হবে, তাহলে কি হবে, কবিতা পড়তে হবে, অনেক রকমের কবিতা পড়তে হবে, অভিনয় করতে গেলে আগে জোরে জোরে পরিষ্কার করে কথা বলতে হবে, বল আমার কবিতাটা কি বলছিলি বল, জোরে জোরে পরিষ্কার করে বলতে হবে তো, আশ্বিনে আশ্বিনে কাশ ফোটে শ্বেত রঙে ভরা তাই, আশ্বিনে কাশ ফোটে শ্বেত রঙে, শ্বেত মানে কি জানিস, আশ্বিনে কি হয়, আশ্বিন কি কি, আশ্বিন আশ্বিন হচ্ছে একটা মাস, আশ্বিন মাসে কি হয়, কি হয় কে বলতে পারে, আশ্বিন মাসে কি হয়, কোন পুজো হয় আশ্বিন মাসে, হ্যাঁ আশ্বিন মাসে কি হয়, কাশফুল ফোটে, কি ফুল ফোটে, কাশফুল দেখেছিস সাদা সাদা এরকম বড় বড় পালকের মতো হয়, আশ্বিনে আশ্বিনে কাশ ফোটে, তাহলে সুন্দর করে সারা আশ্বিন মাসে কাশ ফুটে রয়েছে, মাকে বলবি বাবাকে বলবি, কে শিখিয়েছে দেখে তোকে কবিতাটা, বই আছে, যখন পড়বি তখন কেন পড়ছিস সেটা জিজ্ঞেস করবি মাকে, মা এটার মানে কি, না মানে জেনে পড়বি না, আশ্বিনে কাশ ফোটে তারপরে শ্বেত মানে কি, শ্বেত মানে কি, হ্যাঁ শ্বেত মানে কি, কে বড় বলবে, সাদা, আশ্বিনে কাশ ফোটে সাদা রং, সাদা রঙে ভরে থাকে, মনে হয় সাদা যেন পালকের মতো অনেক লম্বা 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 দূরে চলে গেছে, কি সুন্দর, শ্বেত রঙে মানে বুঝে বলতে হবে, শ্বেত রঙে ভরা তাই, এবার বল সুন্দর করে বল, আশ্বিনে আশ্বিনে কাশ ফোটে শ্বেত রঙে ভরা তাই, অম্বরেতে থাকে না কো কালো ছায়া মেঘ ভার, কি অম্বরেতে থাকে, অম্বরে মানে, অম্বরে মানে কি, অম্বর মানে কি, অম্বর মানে কি, কে বলবে অম্বর মানে কি, হ্যাঁ আকাশে মেঘ থাকে না, কালো মেঘ থাকে না, যদিও এখন দুর্গা পুজোতে প্রায় কালো বৃষ্টি হয়, সেহেতু আশ্বিন মাসে যখন কাশফুল ফোটে তখন আকাশে মেঘ থাকে না, সুন্দর করে বলতে হবে তো, যেটাই বলবো সেটা প্রেজেন্টেবল মানে সুন্দর করে, আমি যদি ক্যাবলা ক্যাবলা করে বলি তাহলে কেউ শুনবে, আমাকে পরিষ্কার করে স্মার্টলি বলতে হবে, সুন্দর করে বলতে হবে,